তো নমস্কার বন্ধুরা, আমার নাম হিতেশ্বর রায়। দেখছেন এই ভিডিওটা, দেখলেন এটা হচ্ছে আমার শত্রু। সবারই কিছু না কিছু শত্রু থাকে, তো আমার এটা শত্রু, বুঝতে পারলেন তো? এই অনেকদিন থেকে আমার পিছনে লেগেছে। যখন আমি ছোটো ছিলাম তখন থেকে আমার সঙ্গে শত্রুতা করতো, এখন বড় হয়েছে তাও শত্রুতাই করছে। এই রিসেন্ট দুইবার ঝগড়া লাগা হয়ে গেল। ছেলেটা এত পাগল টাইপ, মানে ঘুরে ফিরে আমাদের বাড়ির আশেপাশেই ঘুরতেই থাকে, আমাদের বাড়ির পাশেই এসে দাঁড়িয়ে থাকবে, আমাদের বাড়ির পাশে এসে বসে থাকবে। আবার নিজেকে আবার স্মার্ট বলে, আর গ্রামের লোককে পাগল বলে। ওর ভাইটার নাম রেখেছে ছিটাই, আবার আমার নাম আবার পাগল রেখেছিল কিছুদিন, এখন দেখছে হচ্ছে না, ওই জন্য এখন নাম পাল্টে দিয়েছে। এখন নাম নেই, ওর নিজের নাম কাম পাগল ফেলে দিয়েছি, ঠিক আছে? তো দেখছেন ছেলেটা কীরকম বদ, কী আর ঝগড়াটা করছে। আবার লোকের সামনে আবার সাধু সাজবে, যে কোনো যদি বৌদি দেখতে পায়, মেয়ে দেখতে পায়, তাহলে একদম সেই ভদ্র কথা বলবে, এই কী বলছো, এরকম করবে। তো দেখলেন ভিডিওটা, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। ভিডিওতে আরেকটা কথা ভুলে গেছি বলতে, প্রথমে বললাম বন্ধুত্ব, আমি বললাম না, মানে বলেছি আমি যে বন্ধুত্ব করতে তো জানিস না, শত্রুতাও করতে জানিস না। শত্রুতা মানে হচ্ছে শত্রু থেকে দূরে দূরে থাকতে হবে। ওই কী করবে, আমাদের বাড়ির আশেপাশে ঘুরতে থাকবে, আমার দাদুর ওখানে বসে থাকবে, এই করে, ঠিক আছে? তো ওই বন্ধুত্ব তো জানে না, বন্ধুর বউকে নিয়ে ওর ভাই পালিয়ে গেছে, ঠিক আছে? ওই বন্ধুত্ব তো জানে না, শত্রুতাটাও জানে না, ঠিক আছে? কিছু জানে না, একদম মাথা মোটা ভোদাই ছেলে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। পালিয়ে গেছে, ঠিক আছে? ওই বন্ধুত্ব তো জানে না, শত্রুতাটাও জানে না, ঠিক আছে? কিছু জানে না, একদম মাথা মোটা ভোদাই ছেলে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।